ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চীনা সংস্কৃতি প্রদর্শন করে ঢাকা মাতালেন দেশটির সিচুয়ান প্রদেশের শিল্পীরা। সেখানকার ঐতিহ্যগত নৃত্য, পুতুল নাচ আর অ্যাক্রোব্যাট শো মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করে দর্শকদের। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেন, অন্যান্য ক্ষেত্রের মতো এই প্রদর্শনী বাংলাদেশের সাথে বন্ধুত্বের এক অনন্য নিদর্শন হয়ে থাকবে। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক আনন্দ, যে আনন্দে থাকবে না কোনো ভেদাভেদ, সবখানেই বইবে শান্তির সুবাতাস, এমন প্রার্থনা করেই আনন্দ নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় চীনা শিল্পীদের এই প্রদর্শনী। সিচুয়ান প্রদেশের চারটি ঐতিহ্যবাহী নৃত্য মন কাড়ে দর্শকদের। প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয় বেশ কিছু বার্তা। এতে মানুষের নানা সময়ে চরিত্রের পরিবর্তন বিষয়ে যেমন রয়েছে বার্তা, তেমনি রয়েছে প্রেমের শুভবার্তার কথাও। অ্যাক্রোব্যাট প্রদর্শনীতেও ছিল ভিন্নতা। চীনা ঐতিহ্যগত কারাতে আর দৈহিক ভাস্কর্য প্রশংসা পায় দর্শকদের। আমি যতটুকু খেয়াল করছি সবটুকুই হচ্ছে গিয়ে মানে ফিল করার মতো ছিল, কালচারগুলো অনেক ভালোই লাগছে, এরকম প্রায় হওয়া উচিত। প্রদর্শনী শেষে কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এবং চীনা রাষ্ট্রদূত। তুলে ধরেন এই প্রদর্শনীর উদ্দেশ্য। Year 2017 as a year of friendship and exchange, and both sides, the two governments, have worked out a long list of activities to celebrate this year of friendship and exchange. Of course, this performance will be part of that. শিখরকে আমরা জানি শিখরের তার খাদ্যাভ্যাসের জন্য, এবং আমাদের এই ঢাকা শহরে চীনা রেস্টুরেন্ট আছে যেখানে শিখরের খাদ্য পরিবেশিত হবে বলে ঘোষণা করা হয়। সিচুয়ান প্রদেশের সংস্কৃতি শিক্ষা ও প্রচার বিভাগ এবং শিল্পকলা একাডেমি যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ।